আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন বিষয়ে পিজি কোর্স করতেছেন, আপনাদের কয়েকদিন পর কিন্তু সেকেন্ড ইয়ারের এক্সাম শুরু হবে। আপনারা যারা সেরকম পড়নি বা কিছুই পড়নি, তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা পড়েছেন, আপনাদের জন্য কিন্তু এই ভিডিওটা না, আপনারা যারা ভালো পড়েছেন, আপনারা নিজেদের মতো প্রিপারেশন নিতে থাকুন এবং ভালো করে এক্সাম দিন। যেটা আমি দেখলাম, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা কিন্তু বেশিরভাগ অনলাইন এক্সামের আশাতে ছিল, তার জন্য কিন্তু অনেকে প্রিপারেশন ঠিকমতো নিতে পারোনি। এই জন্য কিন্তু এই ভিডিওটা বানালাম। তোমরা অনেকে কিন্তু পরীক্ষা দিতে চাচ্ছ না, মূল উদ্দেশ্য কিন্তু তার জন্য এই ভিডিওটা বানানো। তোমরা যারা স্টুডেন্টশিপ রিনিউয়াল করনি, তোমরা কিন্তু পরেরবার পরীক্ষা দিতে পারবে না। তার জন্য যারা স্টুডেন্টশিপ রিনিউয়াল করনি, তোমরা অবশ্যই পরীক্ষায় বসবে এবং পরীক্ষা ভালো করে দেবে। দেখুন, খুব কম সময় রয়েছে, এই খুব কম সময়ে স্মার্টলি পড়লে এবং ঠিকমতো এক্সামে গিয়ে লিখলে কিন্তু ভালো নম্বর পাওয়া সম্ভব। কিভাবে তোমরা পড়বে, কি করতে হবে, সমস্ত বিস্তারিত বিষয়টা কিন্তু এই ভিডিওতে আমি জানিয়ে দেব। তো তোমরা ভিডিওটা অবশ্যই স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই তোমাদের উপকার হবে। তোমরা রুটিনটা দেখলে কিন্তু তোমরা দেখতে পারবে তোমাদের কিন্তু যথেষ্ট সময় দেওয়া রয়েছে। তোমাদের যাদের বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, বিলিস, তোমাদের যাদের এগুলো সাবজেক্টের মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 4 ঘন্টা সময় দেওয়া রয়েছে। তোমাদের সকলের কিন্তু পরীক্ষার জন্য যথেষ্ট সময় দেওয়া রয়েছে। তোমাদের কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো কিন্তু খুবই কমন। আমি যেটা ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে দেখলাম, সেগুলোই কিন্তু এদিক ওদিক উলটপালটভাবে দিয়েছে। তোমরা যারা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারগুলো ডাউনলোড করতে পারো না, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিন এবং সেখানে কিন্তু সমস্ত কোশ্চেন আমি দিয়ে দেবো। লেখার ক্ষেত্রে তোমরা কিন্তু পয়েন্ট পয়েন্ট করে লিখবে এবং পয়েন্টটা লেখার পর সেই পয়েন্টটা সম্পর্কে কিন্তু সেখানে লিখবে এবং লেখা তোমরা পরিষ্কারভাবে লিখবে এবং বানানের দিকে একটু লক্ষ্য রাখবে, যাতে বানান তোমাদের ভুল না হয়। এভাবে লিখলে কিন্তু তোমাদের ভালো নাম্বার অবশ্যই তোমরা পাবে। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সংগ্রহ করো এবং সেখানে দেখো যে তোমাদের কোন অধ্যায় থেকে বড় কোশ্চেন থাকে এবং কোন অধ্যায় থেকে তোমাদের ছোট কোশ্চেন থাকে এবং কোন অধ্যায় থেকে তোমাদের কীরকম কোশ্চেন থাকে, এবং সেই অনুসারে কিন্তু তোমরা পড়তে থাকো। তোমরা যারা এখনও পর্যন্ত এক্সামের গাইডলাইন ভিডিওটি দেখোনি, তোমরা অবশ্যই নিচে দেওয়া রয়েছে সেখান থেকে গাইডলাইনগুলো দেখে নিন, যে তোমাদের এক্সামের জন্য কী নিয়ে যেতে হবে এবং সেগুলো কিন্তু সমস্ত কিছু সেই ভিডিওয়ে আমি বলে দিয়েছি, সেটা অবশ্যই তোমরা দেখবে। এরপরেও তোমরা যারা মূল বিষয়ে পাচ্ছ না বা মূল বিষয় কী এবং পড়াটা কী রয়েছে সেটা বুঝতে পারছ না, তোমাদের জন্য কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা আমি তোমাদের এখন দেখাচ্ছি। প্লে স্টোরে গিয়ে তোমরা সিম্পলভাবে সার্চ করবে NSOU। সার্চ করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ একটি অ্যাপস রয়েছে, এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমাদের লগ ইন করতে হবে, পাসওয়ার্ড আর নাম্বারটা দিয়ে তোমাদের লগ ইন করতে হবে। সেটা কিন্তু তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু তোমাদের SMS দিয়েছে, আর পাসওয়ার্ডটা যদি ভুলে যাও সেক্ষেত্রে তোমরা ফরগেট পাসওয়ার্ড করে দেবে। কীভাবে তোমরা ফরগেট পাসওয়ার্ড করবে এ নিয়েও কিন্তু ভিডিও বানানো রয়েছে, না দেখে থাকলে দেখে নিন। এরপর তোমরা লার্নিংয়ের এখানে আসবে, আসার পর তোমরা এখানে সিলেক্ট করে নেবে, তোমাদের বিষয়টা কিন্তু এখানে লগ ইন করার পর চলে আসবে। আসার পর তোমাদের ইয়ারটা সিলেক্ট করে নেবে এবং তোমরা কোন পেপারটা দেখতে চাচ্ছ, তো আমি পঞ্চম পেপার দেখতে যাচ্ছি। তো পঞ্চম পেপারের সমস্ত বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে, তো প্রবন্ধ সাহিত্য আমি এটার ক্লাস দেখতে চাই। তো এখানে দেখতে পাচ্ছ এখানে বাংলা নবজাগরণ, এখানে সমস্ত বিষয় কিন্তু লেখা রয়েছে এবং এখানে লেখা রয়েছে স্পেশাল অনলাইন ক্লাস। এখানে তোমরা কিন্তু এই ক্লাসটা দেখলে কিন্তু তোমাদের সমস্ত বিষয় বুঝে যাবে যে কী বিষয়টা রয়েছে এবং তোমরা পরীক্ষায় গিয়ে কিন্তু খুব ভালো লিখতে পারবে। দেখতে পাচ্ছ আমি ক্লাসটা প্লে করে দিই, ক্লাসগুলো চলে আসবে। আশা করি যে যে বিষয়গুলো আমি তুলে ধরলাম সেভাবে পড়লে কিন্তু খুব ভালো রেজাল্ট করা সম্ভব। ভিডিওটি কেমন লাগলো সকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। ধন্যবাদ।